আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে 28 তারিখ বন্ধুরা, আর আজকে মঙ্গলবার। তো আমি আমার ব্লগটা সকাল থেকেই শুরু করলাম, একদম ফার্স্ট মর্নিং থেকে। ফার্স্ট মর্নিংয়ে আজকে আমি কীভাবে আমার দিনটা সারাটা দিন মানে কাটাবো সেটা একদম ফার্স্ট মর্নিং থেকেই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সিমরা পাপার ছুটি করেছে, কারণ ওর শরীরটা একটু খারাপ, ও ডক্টরের কাছে যাবে তার জন্য। আর মেয়েরও মেয়ের স্কুল আছে, মেয়েকে স্কুলে পাঠাবো। তো তার আগে দেখো ঘুম থেকে উঠেছি, একটু দেরি করে উঠলাম যেহেতু সিমরা পাপার আজকে ছুটি আছে। 7:30 নাগাদ উঠলাম, উঠে তারপর মুখ টুখ ধুয়ে নিয়ে এবার চলে এসেছি কিচেনে, বা যাবতীয় কাজ করলাম, দেখলে গাছে জল টল দিলাম, ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু করে এবার কিচেনে চলে এসেছি। কিচেনে এসে ফার্স্টে চাটা করে নিলাম, নিয়ে তারপর ডিমটা সেদ্ধ করে নিলাম, নিয়ে একটু ফল কেটে নিয়েছি, একটু খেজুর আর একটু মানে কলা নিয়ে নিলাম, নিয়ে সমস্ত কিছু রেডি করে নিলাম। এটা একদম হালকা ফুলকা ব্রেকফাস্ট হবে, আর একটু মানে বাটার টোস্ট করে নেব। চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিও কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও। আর যারা কাজটি অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো যেহেতু আমার কাছে টোস্টার মেশিন নেই, আমি এইভাবেই মানে ডিম মানে বাটার টোস্ট করে নিই আর কি, আর এটা দিয়েও বেশ ভালোই হয়, খারাপ হয় না। তো এইভাবে আমি করে নিচ্ছি, নিয়ে হালকা ফুলকা নাস্তাটা করে নেব, কারণ একটু লেট হয়ে যাবে আজকের নাস্তাটা মানে 10টার নাস্তাটা করতে, তাই জন্য একটু হালকা নাস্তা করে নিলাম। তো চলো নাস্তা করার পর তারপর এবার ঘর বাড়ি সব গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে বিছানা টিছানা ঠিক করে আবার চলে এসেছি রুটি বানাতে। সিমরার পাপা গেছে সিমরাকে দিতে, আর উনি ডক্টর দেখিয়েও আসবে, তো ওর একটু লেট হবে, তাই এখন বাজে প্রায় 9:30-10:15 মতো। আমি এখন একটু রুটি বানিয়ে নিচ্ছি, রুটি আর আলু ভাজা করবো, আর ওদিকে চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি। আর আজকে বানাবো, আজকে মানে কী কী রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে বানাবো লাউ শাক, আর মাটন আনতে বলেছি, যদি আনি মাটন আলু দিয়ে বানাবো। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা সিমরার পাপা তো চলে এসেছে, ওকে খেতে দেবো। তো আলু ভাজা আর 3টে রুটি ওর জন্য দিয়ে দিলাম, আর 2টো রুটি আমার জন্য রেখেছি, আমি 2টো রুটি খাবো। আর এখানে দেখো লাউ শাক এবার খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি রান্না করতে। আর যতক্ষণ না সিমরা পাপা এসেছিলো না ততক্ষণ আমি লাউ শাকটা বেছে মানে ধুয়ে রেখেছিলাম, আর জন্য তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করে উঠে একবারে লাউ শাকটা আগে বসিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখানে দেখো একটু মাটন এনেছি, আর 2টো আলু দিয়ে, মাটন দিয়ে আলু দিয়ে রান্না করেছি, লাউ শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, আর একটু মাটন কষা করেছি। তো চলো রান্নাবান্না হয়ে গেল, খাওয়া দাওয়া করে একদম মানে একটু রেস্ট নিয়ে তারপর চলে এসেছি সন্ধ্যাবেলায় স্মার্ট বাজারে। কারণ কয়েকদিন ভোর মানে ফোনে মেসেজ আসছিলো যে 50% মানে কিছু অফ যাচ্ছে, তো মেসেজটা দেখছিলাম, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আসতে ইচ্ছে করছিলো না। আর অনেক দিন পরেই মানে মলে এলাম, অনেক দিনটা পরে মানে প্রায় মাস খানেক পরে, প্রায় মাস খানেক পরে আর কি এলাম, কারণ বৃষ্টি হচ্ছিলো সবসময়, বৃষ্টি হয় বর্ষাকাল, তো যার জন্য একদমই বেরোনো হয় না। আর মেয়েও ভীষণ মানে খুশি যেহেতু মানে সামনে দুর্গাপূজা বলে মলে মলে খুব সুন্দর করে মানে সাজিয়ে হচ্ছে খুব সুন্দর করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে ফার্স্টে মলে ঢুকলেই তো আমার মেয়ের যেটা মানে ফার্স্ট ডিমান্ড সেটা হচ্ছে যে ললিপপ খাবে, তো ও ললিপপ খেলে আমরাও একটু ভেজ প্যাটিস আরও খেলাম, খেয়ে তারপরে ওর ভেতরের দিকে যাচ্ছি, আমরা স্মার্ট বাজারে ঢুকবো। স্মার্ট বাজারে গিয়ে ওখানে দেখবো কিছু কয়েকটা জিনিস নেওয়ার আছে, সাংসারিক জিনিস, তো চলো যা কিছু নেবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। সামনেটাই সবে একটুখানি গল্প করে ভিডিও করেছি বন্ধুরা, কারণ স্মার্ট বাজারে ঢুকলে ভেতরে ভিডিও একদম করতে অ্যালাও করে না ওরা, তো সেই জন্য আমি ভিডিওটা অন করিনি। আর সত্যি কথা বলতে কেনাকাটার সময় ভিডিও অন করাটা সিমরার পাপাও একদম একেবারে পছন্দ করে না, কারণ ক্যামেরাটা ধরে থাকতে হয়, তো তারই জন্য কেনাকাটা করব বাবুকে নেবে, এবার কি ক্যামেরা ধরবে এরকম একটা ব্যাপার থাকে, তো তারই জন্য ক্যামেরা আর করিনি। এরকম চলে এসেছি বাড়িতে,
তো বাড়িতে এসে একটু খিদে খিদে লাগছে সবারই, তো তারই জন্য একটু ভাবছি পকোড়া চা বানিয়ে নেবো। কারণ আমরা গিয়েছিলাম খুবই তাড়াতাড়ি, বন্ধুরা প্রায় 5টার সময় গিয়েছিলাম, আর এখন বাজে 8টার মতো, বাজে 7:30 8টার মতো বাজে। তো এত তাড়াতাড়ি তো আর রাতে ডিনার করবো না, তো তাই ভাবলাম একটু হালকা ম্যাগি পকোড়া করে নিই আর একটু লিকার চা বানিয়ে নিই, তো সেটাই করছি। ম্যাগি পকোড়া তো সবাই কম বেশি জানো রেসিপিটা, তবু আমি একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো আমি ম্যাগিটাকে প্রথমে লবণ দিয়ে আর তেল দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপর আমি সরু সরু করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ম্যাগি মশলাটাও অ্যাড করে দিচ্ছি, তাতে খেতে ভালো লাগবে। আর মানে পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প একটু 1 চামচের মতো ময়দা, আর একটু একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেবো। লবণ তো অবশ্যই দিতে হবে বন্ধুরা, সব কিছু দিয়ে ভালো করে মেখে আর আমি ডিপ ফ্রাই করে নেবো। এটা শ্যালো ফ্রাই করলেও হয় কিন্তু আমি ডিপ ফ্রাই করে নেবো। তো এইভাবে ম্যাগি পকোড়াটা বানাবো, বানিয়ে চা দিয়ে একটু খেয়ে নেবো। তো চলো বন্ধুরা পকোড়াটা বানিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিও যদি কোথাও কিছু ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এবার ছোটো ছোটো করে আমি তেলে ছেড়ে দেব, এটা কেউ চাইলে শ্যালো ফ্রাইও করতে পারো, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি এটাকে একটু হালকা করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। দেখো বন্ধুরা এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেল, এবার চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, নিয়ে তারপর তোমাদের দেখাবো আমি কী কী কিনে নিয়ে এসেছি। চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী কিনে নিয়ে আসলাম। এখানে একটা 1 কেজির মতো টমেটো সস নিয়ে নিয়েছি, একটু বড় মানে প্যাকেট যে কোনো জিনিস কিনলে একটু মানে সেফ হয় আর কি দামটা। আর এখানে 2 পাস্তার প্যাকেট নিয়ে নেওয়া হয়েছে, আর এই মারি বিস্কিটটা মানে কি বলবো, এটা আমার বাচ্চাবেলা থেকে এটা আমি খাই, মানে এই বিস্কিটটার অভ্যাস আমি ছাড়তে পারিনি আর একেও ছাড়তে পারিনি আর কি। তো যাই হোক এই বিস্কিটটা নিয়ে এসেছি, একটা সিমড়ার বাবাও খাই, আর এই বিস্কিটটা বাবুর জন্য নিয়ে এসেছি। আর এগুলো সব প্যাকেট পপকর্ন রেডি আছে, খালি যা কুকারে দিয়ে ভেজে নিলেই হবে। 3টি পপকর্ন নিয়ে নিয়েছি কারণ মেয়ে মাঝে মাঝে ঝামেলা করে। আর এটা আছে পিনার বাটার একটা নিয়ে নিয়েছি, আর 2টো কাপ নিয়েছি। দেখো বন্ধুরা কাপ দুটো খুব সুন্দর দেখতে, কাপ দুটো ভীষণ সুন্দর দেখতে। আর একটা কালার ছিল গোল্ডেন কালার, আমার এই কালারটাই পছন্দ হলো, আমি তাই এটাই নিয়েছি। এটা মানে দেখতে অনেকটা ব্লু ব্লু লাগছে কিন্তু ব্লু না, আকাশি টাইপের কালার আর কি। আর একটা বাবুর জন্য কাপ নিয়েছি, আর কাসন্দি নিয়ে নিয়েছি, আর এটা একটা প্যাচুলার নিয়েছি পরোটা পরোটা ভাজার জন্য, খুব সুন্দর এটা বেশ। আর এখানে দেখো 2টো এই ধরনের প্লেট নিয়েছি, আর একটা বাবু ম্যাগিটাকে খাওয়ার জন্য এই প্লেটটা নিয়েছি, আর একটা বাবুর জন্য স্মার্ট বাজার থেকে একটা, এগুলো সব স্মার্ট বাজার থেকেই নিয়েছি। আর স্মার্ট বাজার থেকে বাবুর জন্য একটা কুর্তি নিয়েছি, খুব সুন্দর, খুব সফট কাপড়টা আর দেখতেও খুব সুন্দর, তাই ওর জন্য পছন্দ হলো নিয়েছি। তো দেখো বন্ধুরা এই যে মানে শপিংগুলো আর কি করেছি, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। তো এর সাথে সাথে ভিডিওটা আজকে এখানে শেষ করি বন্ধুরা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।